হ্যালো, গুড ইভিনিং। কেমন আছো তোমরা বলো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে ইভিনিং থেকে আমার এই ব্লগটা আমি স্টার্ট করলাম। তো ইভিনিং মানে কিছু চটপটা খানা পিনা নিয়েই সবসময় আসি। তো আজকে ভাবলাম যে এখন টি টাইম, টি বানালাম। টি বানালে এই যে সাজুগুজু করে লিপস্টিক পরেছি, দেখো কাপের অবস্থা। কাপ কেমন হয় কিস করলাম, লিপস্টিক লেগে গেছে। আর সঙ্গে আজকে যেটা খাচ্ছি সেটা হচ্ছে দাঁতের এক্সারসাইজ। তোমরা যদি দাঁতের এক্সারসাইজ করো, আমরা তো পুরো বডি মানে এক্সারসাইজ করি, জিম করি, যোগা করি, যাই করি, আমি আজকে যে জিনিসটা খাচ্ছি সেটা পুরোপুরি দাঁতের এক্সারসাইজ। দেখো, বুঝতে পারছো কি এটা? এটা হচ্ছে চাল ভাজা। চাল ভাজলাম, কাঁচা লঙ্কা পেঁয়াজ ছোলা দিয়ে মেখেছি, কিন্তু এটা যত দেখতে মনে হচ্ছে একদম, কিন্তু খেতে গিয়ে না দাঁত ব্যথা হয়ে যাচ্ছে। কালকে একটা ইটিং শো করলাম, হুট করে ইচ্ছে হলো করি। তোমরা ভালো ভালো কমেন্ট লিখেছো, তোমাদের এত 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 ভালোবাসা, অনেক ভালো লাগলো। মানে কালকে ফার্স্ট টাইম করলাম, আরও দুজন করেছে আমার, ওরা খুব ভালো বন্ধু, খুবই ভালো বন্ধু, ওরাও করেছে। তো চলো আনন্দ, চলো আমাদের একরকম টেলিপ্যাথি হয়ে গেলো। আমরা তিনজনে কালকে ফার্স্ট টাইম ইটিং শো করলাম। তো ইটিং শো কী বলো তো, আমি যারা ইটিং শো করে আমি জানি, আমি জানি ইটিং শোতে খায়। এবার আমি তো খাওয়া দেখলাম, এটুকু ভাত নিলাম, তার মধ্যে অতগুলো ভর্তা খেয়ে তো আমার পেট টেট এই অবধি মনে হলো খাবার আমার এখানে চলে এসছে। তো আমি ইটিং শো করি না, কেউ আমি খেতে পারি না। আমি রান্না করতে ভালোবাসি, খাওয়াতে ভালোবাসি, কিন্তু আমার খেতে বসে আমি এত নিয়ে বসে খেতে পারি না। অনেকে দেখি মাছ মাংস ডিম তরকারি মরকারি মিষ্টি দই সব খায়, আমি পারবো না, মরে গেলেও পারবো না। আমার ইটিং শো করে কাজ নেই, তাও করবো, মাঝে মাঝে করবো, অল্পই খাবো, কি আছে, যার যত বড় পেট এটা তো কোনো ব্যাপার না। আর অনেকে ইটিং শো করে বেশি খায়, কোটি কোটি তাদের তোমার কী বলে ভিউয়ার্স সাবস্ক্রাইবার, আমার দরকার নেই। খেয়ে তারপরে হাতি হয়ে যাবো, তারপরে পেটের প্রবলেম হবে, বাবা এমনিতে অনেক রোগ শরীরে ভগবান দিয়েছে, আর দরকার নেই। সবাইকে মানে মজা করার জন্য একটুখানি করলাম আলাদা। তো এখন সন্ধ্যাবেলা আসি তোমাদের কাছে, কিছু চটপটা নিয়েই আসি। আজকে আমি ভাবলাম একটা স্ন্যাক্স, আমি নিজে থেকে বানাচ্ছি না, ইউটিউব দেখেই বানাবো। কে কার দেখেছি আমি তাও জানি না, ইউটিউবে কারো দেখেছি। তো সেই স্ন্যাক্সটাই বানাতে যাবো এখন তোমাদের নিয়ে কিচেনে। কী করে বানাই না বানাই মানে প্রথমবার বানাবো। তো আমাকে বাড়িতে কী কী আছে দেখলাম, কারণ এই সময় তো আর কেউ বাজার যাবে না, আমার হাজব্যান্ড অফিস গেছে। তো আমি দেখলাম সব কিছুই আমার বাড়িতে অল্প অল্প করে আছে, আমার কোনো চিন্তা হোম নেই আর কি, মানে এটা নেই ওটা নেই না, পুরো আমি প্রপারলি বানাবো। তো বানানোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আমি আরেকটা জিনিস বানিয়েছি তোমাদের দেখাবো, এটা আমার বেডরুম, আমি এখানেই বসে আমার যত মনের কাজ আমি একা শান্তভাবে করতে পারি। তো বিছানায় বসে যে কাজগুলো করা যায়, তো আমি একটা পেন্টিং করেছি যেটা আমি তোমাদের দেখাইনি, আর এটা আমি কমপ্লিট হলেই ভাবলাম দেখাবো, কিন্তু তাও একটু দেখিয়ে দিই, এখনও কাজ চলছে রানিং। দেখছো, দেখো তো এটা যেটা বানাচ্ছি এটা হচ্ছে জেন্টস পাঞ্জাবি, এইরকম আরও ছটা বানাতে হবে। তো এটা আমি এখন বানাচ্ছি, কার জন্য পরে বলবো, এখন বলবো না কিছু। এখন কতটা বানাতে পারি, কারণ সব কাজকর্ম করে ভিডিও করে বাড়ির সমস্ত কিছু দেখাশোনা যা করার করে যতটুকু টাইম পাই আমি এটা বানাই। তো আমি কতটা কী করতে পারবো, এখনও কাজ চলছে, হয়ে গেলে দেখাবো, আর পরে পরে কী কী করি দেখাবো। তো চলো বেশি বকবক করে, এত বড় বকবক হয়ে যায় লোকে বোর হয়, আমি বুঝতে পারি, ওই জন্য আমার বেশি কথা বলতে ইচ্ছে করে না। কী কথা বলবো, অন্য আলায় আলো ওইসব কথা বলে আমার পোষায় না। তো চলো কিচেনে চলে যাই, যে কাজের জন্য এসেছি সেই কাজটা তোমাদের সঙ্গে শেয়ার করি, তারপরে গুড নাইট বলি, চলো। তো দেখো, বাদাম ড্রাই রোস্ট, ছোলার ডাল ড্রাই রোস্ট, কিছুটা কারি পাতা আমি ড্রাই রোস্ট করে নিয়েছি, আর কিছুটা শুকনো লঙ্কা, একটু একটু পুড়ে পুড়ে গেছে কিন্তু কোনো ব্যাপার না। আর লাগছে
মাপ মতন এক বাটি চালের আটা, এক বাটি ময়দা, এক বাটি সুজি, নুন আর জোয়ার। এই মিক্সিতে এক এক করে সব দিয়ে দেব। এটাকে এবার বেটে নেব। ছোলার ডাল আমি আরেকবার বলে দিই, ছোলার ডাল, বাদাম, রোস্টেড বাদাম আমার ছিলই, নিতে গিয়েছিলো বর্ষাকালে যেটা নরম হয়ে যায় সেই বাদাম, কারি পাতা, শুকনো লঙ্কা, এই চারটেকে আমি ড্রাই রোস্ট করে মিক্সারে আমি ওটাকে গুঁড়ো করে নিলাম। এক বাটি চালের গুঁড়ো, এক বাটি ময়দা, এক বাটি সুজি, একটু জোয়ান, নুন, সাদা তেল আর এই যেটা মিক্সারটা বানালাম ওটা একসঙ্গে দিয়ে ভালো করে ওটাকে মেখে 10 মিনিট আমি রেস্টে রেখে দিলাম। ততক্ষণে গিয়ে যুদ্ধ করে এলাম, মানে আমার ওই চাল ভাজাটা খেয়ে এলাম আর মেয়ের সঙ্গে একটু দেখা করে এলাম, কারণ আমরা আলাদা আলাদা ঘরে শুয়ে থাকি, ঘুমাই, আর আমি ঘুম থেকে উঠে একটু নিজের ঘরের থেকে এই ঘরে চলে আসি, তো ওর সঙ্গে চা খাই সন্ধ্যাবেলা, তো আজকে চা খাইনি, তো আমি ওর সঙ্গে একটু দেখা করে ওখানে বসে একটু আড্ডা মেরে ততক্ষণে আমার এটা রেস্টে ছিল। তো চলো কী অবস্থায় রয়েছে আমি প্রথমবার ট্রাই করব, তোমরা দেখো ভালো লাগ, মানে ঠাকুরের নাম নিয়ে বানাই যেন ভালো হয় জিনিসটা। তো চলো তেল গরম করতে বসিয়ে দিয়েছি, আর এবার আমার ডোটা কেমন হলো আর আমি কী বানাতে চাইছি সেটা বানাতে পারবো কি না সেটা তোমরা দেখে নাও। আর গিয়ে চুলটা ঠিক করে এলাম, এমন পাগলি পাগলি লাগছে। চলো
বানালাম এটা বানানো একটু ডিফিকাল্ট আছে বুঝলে তোমরা বুঝতেই পেরে হবে যেটা আমি মেখেছি ডোটা ওটা অতটা স্মুথ না রুটি পরোটা লুচির মতন না ওটাকে যেভাবে আমি বেললাম ভাবনা চিন্তা করে যেটাকে আমি কী করে করবো কেননা ভেঙে যাচ্ছে তো আমি পাশ দিয়ে সব সরিয়ে ফাটা ভাঙা চোরা যেগুলো সরিয়ে আমি জাস্ট আমার এই রকম জিনিসটা লাগতো এটা একটু কুরকুরে টাইপের হবে তুমি ছোটো বড়ো যার যেমন ইচ্ছে অমনি করতে পারো তো ভেঙে যাচ্ছে বলে আমি এটুকু করলাম তোমাদের জন্য আর বাদ বাকি আমি আরামসে করব তো চলো আমি এটাকে ভাজা দেখাই কী করে ফ্রাই করবো দেখাই চলো ঘরের ভেতরে মানে এতটুকু হাওয়া নেই যত ঝড় বৃষ্টি ছিল সেই আনন্দেই আমি ব্লগটা শুরু করলাম যে চলো আজকে ওয়েদারটা খুব ভালো কিন্তু আমি মানে পুরো বিধ্বস্ত হয়ে গেলাম এত গরম আমার কিচেনে এত গরম তো যাই হোক এইগুলো বানাতে গেলে একটু গরমও লাগতে পারে আর এইগুলো বানাতে গেলে একটু সময়ও লাগতে পারে কেননা এটা তোমরা দেখলে আমি খুব সাবধানে বানাতে হয়েছে কেননা ভেঙে ভেঙে যাচ্ছে কারণ এতটাই খাস্তা হয়েছে আর খুব মুচমুচে হয়েছে সুন্দর লাগে চায়ের সঙ্গে চার পাঁচটা করে খাওয়াই যেতে পারে তো জাস্ট এটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কারণ আমি এটা ইউটিউব দেখেই শিখেছি তো কেমন লাগে এই স্ন্যাক্সটা তোমরা দেখলে মোটামুটি জোগাড় থাকতে হবে একটু তো চলো এবার আমি যাই এবার রাত্রিরে ডিনার কী হবে মা আছে মা যদি রুটি করার মা রুটি করে আমি আর গরমে রুটি করতে আর আমি এখন গরম রান্না করে ডুববই না অনেক গরম লেগে গেছে এবার মার জিম্মা তো চলো খেয়ে দেখালাম না কারণ আমি মানে বানাতে বানাতে খেয়ে দেখছিলাম টেস্টটা কেমন টেস্টটা খুব ভালো বাদামের একটা ফ্লেভার আছে ছোলার ডাল আছে অনেক কিছুই আছে কারি পাতা আছে সব কিছু যেহেতু মিক্সিতে করেছি বলে ভালো একটা ফ্লেভার তো আমি চলে এসেছি যে তোমাদের সঙ্গে একটু গল্প করবো আর আমার লবি একটু গাছপালাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু একদম হাওয়া নেই এতটুকু হাওয়া নেই তো দেখো বর্ষার জল পেয়ে গাছগুলো একদম ফুটফুটিয়ে উঠছে ঠিক আছে তো চলো এবার ব্লগটা আমি এখানেই শেষ করছি এবার বাকি কাজগুলো করবো কেমন লাগে অবশ্যই জানিও আর একটা কথা যারা সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ যারা করনি আর মানে প্লিজ করে নিও আমি যাদের করেছি তারা অন্তত রিটার্ন করার চেষ্টা করো এমন করো না কারণ এইরকম করলে তুমিও এগোতে পারবে না আমিও এগোতে পারবো না এটা তো রোজ সবাই একভাবে বলে যাচ্ছি আমরা যে এরকমভাবে করলে চলবে না ওয়াচ টাইম এইগুলো তো আছেই তো এই জন্য বড়ো ভিডিও বানাতে ইচ্ছে করে না আর হয়ে যায় রেসিপি রেসিপিগুলো থাকলে না একটু বড়ো ভিডিওই হয়ে যায় তো ঠিক আছে চলো একই কথা তোমরা বলছো আমার মুখের কথা একজন বললেই হলো দশজন বললেই হলো সবাই মিলে বলে লাভ তো কিছু নেই লাভের লাভ কিছু নেই ঠিক আছে তো চলো আজকে ইভিনিং স্ন্যাক্স তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগে অবশ্যই জানিও কমেন্ট করে বলো আবার পরের ব্লগে দেখা হচ্ছে চলো টাটা গুড নাইট সুইট ড্রিম